একটু গান দেন, একটা গোটা মিষ্টি দেন, গোটা মিষ্টি দেন, হ্যাঁ মুখে ধরুন, মুখের কাছে ধরুন, হ্যাঁ হ্যাঁ ব্যাস উচ্চ বিদ্যালয়ের ছাত্র, সে কিন্তু এবছর মাধ্যমিকে তৃতীয় স্থান অর্জন করেছে। পাশাপাশি তোমাকে আরেকটি বিষয় বলে রাখি সৈকত, যে শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ে তিনি বিগত কয়েক বছর আগে প্রথম স্থান অধিকার করেছিল রাজ্যের মধ্যে, এবং এবারে আবার শান্তিপুর এই সেই স্কুল থেকে কিন্তু তৃতীয় স্থান অধিকার করায় রীতিমতো শান্তিপুরের মানুষ যেমন গর্বিত, আজকে গর্বিত কিন্তু তার পরিবার, বতিনের পরিবার। আমি বতিনের সাথে কথা বলি, যে বতিন আজকের এই বিষয়টা তুমি কিভাবে জানতে পারলে প্রথম যে তুমি তৃতীয় স্থান অধিকার করেছো? খুবই আনন্দ, যা আমার একার জন্য সম্ভব হয়নি, আমার স্কুলের টিচাররা আমাকে খুব সাহায্য করেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি পরিশ্রম করেছি তাই হয়েছে। আমি বলতে চাই যে শুধুমাত্র ট্যালেন্ট থাকলে কিছু হবে না, পরিশ্রম করতে হবে, নাহলে হবে না। কি হতে চাও? আমি আপাতত পড়াশোনাই করতে চাই, কিছু হবো বলে সেরকম কিছু ঠিক করিনি, কিন্তু পড়াশোনা এখন চালিয়ে যেতে চাই আমি। মানে কোন লাইনটা বেছে নিতে চাও? আমি সায়েন্স ফিজিক্স, এই ফিজিক্সেই থাকতে চাই। আচ্ছা, ভবিষ্যতে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই? হ্যালো, নির্দিষ্ট পরিকল্পনা নেই আপাতত, কিন্তু উচ্চ মাধ্যমিকে আগে, তারপরে যে ইমেন অ্যাডভান্স আগে। কতটা আশা করেছিলে? আশা আমি কিছুই করিনি, কারণ আশা করে তো লাভ নেই কোনো, আশা করে আশার থেকে যদি বেশি বা আনন্দ হবে, আশার থেকে কম পাই দুঃখ হবে, তা আশা কিছুই করিনি। পড়াশোনা বাদ দিয়ে আর কি কি ভালোবাসো? পড়াশোনা বাদ দিয়ে আমি খেলাধুলা করতে ভালোবাসি। হ্যাঁ বলুন, আমি মাস্টার মশাই নয়।